আজকে অনেকদিন পরে দুইজন আবার একসাথে আসলাম কিছু একটা বলার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কলি কল্পনা, সাউথ কোরিয়া থেকে। এখানে আছে আমার হাজবেন্ড। একজন একজন কমেন্ট করছেন, মানে কমেন্ট নিয়ে আসলাম। আসলে অনেকদিন আসা হয় না। অনেকে বলছেন ভালো ভালো কমেন্ট নিয়ে বা খারাপ কমেন্ট নিয়ে, তাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য যারা ভালো কমেন্ট করেন, অনেক 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 ধন্যবাদ। অনেকে পাশে আছেন, সাহস দিচ্ছেন, আমার আম্মার জন্য দোয়া করতেছেন, তাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ। একজনে কমেন্ট করছেন, আমার হাজবেন্ড 90 বছর এবং তার 3 ছেলে মেয়ে আছে, আমি তাকে বিয়ে করছি। উপা কুশিপসে শুনেন, এই ধরনের বাজে কমেন্ট করবেন না। মানে এই ধরনের কমেন্ট করলে মনে হয় কি জানো, বাংলাদেশে না কোনো সম্মানই নাই, বাংলাদেশের কিছু মানুষের সম্মানই নাই। বাংলাদেশটাকে এত ছোট করবেন না, কারণ আপনি আমি বাংলাদেশি, এবং আপনারা যখন এর ধরনের খারাপ একটা কমেন্ট করেন, তখন আমার মনে হয় যেন বাংলাদেশের আমরা যারা আছি, মানে কেমন যেন একটা লাগে যে দেখ আমাদের কি কোনো দাম নাই, আমরা কি ভালো কমেন্ট করতে পারি না, এরকম একটা চিন্তা ভাবনা আসে। আর আরেকজন কমেন্ট করছেন যে আমি মুসলিম, মানে আমাকে দিয়ে করছে আমি মুসলিম, আর আমার এই ধরনের ভিডিও বা এই ধরনের অনেক খারাপ এই ধরনের কিছু করছে। তা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে ভিডিওগুলো আমি কিভাবে করি আর আমি কোন ধর্মের বা কি, এটা আমি কখনো এই যে বলি না। তারপরে কিছুদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে আমাদের ধর্ম নিয়ে, আর সেজন্য আমি বলি যে আমার সম্পর্কে যদি কোনো কমেন্ট করতে হয়, প্রথমে আমার ভিডিওগুলো দেখেন, খুব ভালো করে ভিডিওগুলো দেখেন, দেখার পরে এসে তারপরে মন্তব্য করেন। আমার পেজে বা আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে, সেগুলো দেখে দেখে এসে মন্তব্য করবেন। আর আমরা কিন্তু আসলে ভালো আছি, আমরা ভালো আছি কারণ আমরা আপনাদের মতো দুই একজনের মতো খারাপ কমেন্ট কাউকে করি না, বা কারোর সম্পর্কে এইভাবে খারাপ চিন্তা করি না। আমরা সবসময় চিন্তা করি মানুষ হিসাবে আমরা সবাই ভালো, কারণ আমরা একটা জীবন নিয়ে আসছি। এই জীবনটা হয়তো বা কয়েক বছরের, আপনি হয়তো বা 100 বছর 200 বছর বাঁচার জন্যই করেন, কিন্তু আমার মনে হয় যেন জীবনটা অনেক অত্যন্ত ক্ষণিকের। এই জীবনের এখন আছে এখন নাই, এইরকম। সুতরাং এই স্বল্প সময়ে মানুষকে সম্মান দেয়া বা মানুষকে ভালো মতো চিন্তা করা, মানুষের সম্পর্কে, এটা আমাদের জন্য একটা কাজ বা আমাদের একটা নৈতিক দায়িত্ব, যেটা আমি মনে করি। হয়তো বা আপনি আপনার নৈতিক দায়িত্বটা ভুলে গেছেন, সেজন্য এসে ফট করে একটা কমেন্ট করে দিলেন। আর আমি অনেকদিন পরে আমার হাজবেন্ডকে নিয়ে আসছি, তারপরও এই যে এই ধরনের কথা বলার জন্য না, আমরা আসলে ভালো আছি বাংলাদেশে। ওকে যদি আমি জিজ্ঞাসা করি আবার যে আমরা বাংলাদেশে যাব কিনা, আমি জিজ্ঞাসা করি উড়ি ধাসি বাংলাদেশে খাই কয়, হ্যাঁ আমরা কিন্তু বাংলাদেশে যাব, আবারও যাব। আমার তো এই বছরে আবার যাওয়ার একটা ইচ্ছে, প্ল্যান ছিল, কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে গরমে যদি যাই অনেক বেশি সমস্যা হবে, কারণ আমাদের ছেলে পচা, প্রচুর ঘামায় এবং অনেক বেশি সমস্যা হয় গরমে। গরমে গেলে পরে আমার ফল ফলাদির উপর একটা ইচ্ছে ছিল যে ওদের ফল ফলাদি অনেক কিছু দেখাবো বা খাওয়াবো। খাওয়ানোর জন্য ফল ফলাদি, আমটা কোরিয়াতে অনেক বেশি দাম নেয়, আমটা যদি একটু খাওয়াইতে পারি সেজন্যই করতেছিলাম। কিন্তু তারপরে দেখলাম যে আমাদের দেশে গরম, অনেক বেশি গরম পড়ে, আর এত গরমের মধ্যে গেলে পরে দেখা যাবে যে ওদের যদি আগ্রহটা পরে হারাই ফেলায়, সেজন্য আমার একটু লাগলো যে গরমে না আবারও যাব। এই যে নেক্সট ইয়ারে বলেন বা নেক্সট ইয়ার আসতেছে, এর ভেতরে চলে যাব, গিয়ে এবার একটু বেশ অনেকদিন থাকার চেষ্টা করব। কারণ আম্মা যেখানে আছেন ওখানে ঘরে বৃষ্টির পানি পড়ে, প্রচুর বৃষ্টির পানি পড়ে, টিন থেকে পানি টপ টপ করে পড়ে। দেখলাম যে সেই টিনগুলো খুলে সারানো হচ্ছে, মানে আম্মার যেন একটু সুবিধা মতো থাকতে পারে সেই জন্য একটু ব্যবস্থা করা হচ্ছে। আমরা চাই যে আম্মা অনেক বয়স হয়ে গেছেন, যার বয়স্ক, কারণ আমাদের প্রত্যেকের দায়িত্ব, বাবা মা যখন আমাদেরকে মানুষ করছেন এই শেষ বয়সে সম্পূর্ণ সুখে শান্তিতে রাখার মতো এতটা আমাদের ই হয় নাই, কিন্তু তারপর যতটুকু পারি আমরা অবশ্যই সেটুকু আমাদের চেষ্টা করা উচিত। এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব, বাবা মার প্রতি নৈতিক দায়িত্ব। আর যদি মনে করেন যে আপনার বাবা মার উপর আপনার কোনো দায়িত্ব নাই, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। অনেকে জিজ্ঞাসা করতেছিলেন আমরা কয় ভাই বোন, সত্যি করে বলতে বলতেছিলেন হ্যাঁ আমরা অনেক ভাই বোন, এবং আপনারাও আমার ভাই বোন। আপনারা যারা আমার পাশে আছেন তারা সবাই আমার ভাই বোন, সবাই আমার শুভাকাঙ্ক্ষী, এবং আপনাদের কাছ থেকে আমি অনেক 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 উত্তর পেয়েছি, যেগুলো আসলে অনেকের কাছ থেকে আমি পাচ্ছিলাম না, জিজ্ঞাসা করেও পাচ্ছিলাম না। কিন্তু আপনারা আমাকে অনেক অনেক সুন্দর সুন্দর উত্তর দিয়েছেন, কমেন্টের রিপ্লাই দিয়েছেন, আমার আমার আমি সত্যি অনেক কৃতজ্ঞ, অনেক অনেক ভালো লাগছে।
আমি কমেন্টগুলো বেশিরভাগ পড়ার সময় চেষ্টা করি, আবার মাঝে মধ্যে হয় কি অনেক ব্যস্ততার জন্য কমেন্টের রিপ্লাই দিতে পারি না, কারণ ঘরের প্রত্যেকটা কাজ আমি নিজেই করি। অনেকে আমাকে এই যে কাজের বেড়ি বলেন, আমার ঘরে কাজ করতে করতে আমার চেহারা আমার মতো হয়ে যায়, কোনোই থাকে না। মাঝে মধ্যে যে একটু সাহায্য গুজা যখন আসি তখন একটু খুব সুন্দর লাগে দেখতে, এই হচ্ছে। আবার যদি বলেন যে 90 বছরের একটা বুড়া লোককে বিয়ে করছি বা এই ধরনের, তা কমেন্ট আপনি যাই ইচ্ছা তাই করতে পারেন। আপনার যেহেতু মোবাইল আপনার হাতে, আপনার নিজস্ব মন মানসিকতা আছে, আপনি করতে পারেন। কিন্তু সবসময় চিন্তা করবেন যে আপনার একটা ভালো কমেন্ট আপনার মন মানসিকতার পরিচয় বহন করে। আপনি কোন মন মানসিকতার অধিকারী, আপনি মানুষকে কতটা দাম দিচ্ছেন, আপনি মানুষকে কতটা শ্রদ্ধা করছেন, আপনার একটা কমেন্টের উপর আপনার চরিত্র নির্ভর করছে। আপনি যেভাবে কমেন্ট করবেন আমি সেভাবে চিন্তা করব যে আপনি এই ধরনের লোকজন। আর আর কি বলবো, পচা এখন খুব ব্যস্ত আছে, পচার খুব বেশি ব্যস্ততা, কারণ পচার ছুটি শেষ, মাত্র কয়েকদিন বাকি আছে। ও খুব টেনশনে আছে, এই নিয়ে খুবই টেনশনে আছে যে কি করবে। মানে আমাদের ওই যে ছোটোবেলায় যেমন স্কুলে যে আমরা ছুটি কাটায় শেষ হয়ে যায়, তো তখন এসে বলতাম না কি করব কি করব কি করব, হোমওয়ার্কগুলো করি নাই পচার অবস্থায়। তো এরকম এখন পচা খুব ব্যস্ত আছে। তারপর আপনাদের দোয়াতে আশীর্বাদে পচা ভালো আছে, আমরাও ভালো আছি। আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আর আমি সবসময় একটা কথা আর একটু বলে নেই, যেহেতু বাংলাদেশে গেলাম অনেক অভিজ্ঞতা হয়েছে আমাদেরকে, আমাদের ভালো দিক বা খারাপ দিক যে কোনো অভিজ্ঞতাই হোক না কেন, ভালো মন্দ মিশিয়ে জীবন থাকে। এবং আমরা সবসময় চেষ্টা করতেছি যেন খারাপ দিকগুলো যেন সবসময় তাড়াতাড়ি একটু ভুলে যাইতে পারি, কিন্তু তারপরও ভোলার অনেকটা কঠিন। অনেক অনেক ভিডিও জমা পড়ছে, এয়ারপোর্টে ভিডিও, কোন প্লেনে করে গেলাম, প্লেনের খরচ কত পড়ছে একজনে জিজ্ঞাসা করছিলেন আপু, আর তারপরে আমাদের কেমন লাগছে অভিজ্ঞতাগুলো, ওরা কিন্তু খুব এনজয় করছে। ওপা বাংলাদেশে অত্যস্য খুব ভালো, খুব ভালো, খুব ভালো লাগছে। হ্যাঁ আসলে কিন্তু খুব ভালো লাগছে। এবং খাবারগুলো, বিশেষভাবে খাবারগুলো খুব বেশি পছন্দ করছে। ঔমসিক খুব ভালো, ঔমসিক মানে খাবারগুলো যে এত পছন্দ করছে, ও নিজেই এখন এক একটা খাবারের নাম বলতেছে, আমার ওই খাবারটা খাইতে ইচ্ছা করে, ফুচকাটা খুব বেশি পছন্দ করতেছে, ফুচকাটা খুব বেশি মিসিং করতেছে, যে এত বেশি ভালো লাগছে ফুচকা। গল্লামারি যে দোকানটাতে আমরা খাইছিলাম, এই দোকানটার ফুচকা অসাধারণ ছিল, অসাধারণ। আমি ফুচকা কিনে নিয়ে আসছি, তৈরি করবো, বানাবো, ওদেরকে দিব। ও তো নাচতেছে, পা নাচাচ্ছে, হ্যাঁ খুশিতে। নমি হিংবো কে ফাল দূর কইস, এত খুশি হচ্ছে, পা নাচাচ্ছে, হ্যাঁ ওই যে ফুচকার কথা বলতেছে গতকালকে, খুবই মজার ইয়ে করছে বুঝছেন। আসলে আমাদের দেশের খাবারের তুলনাই হয় না। কোরিয়ানদের খাবার কোরিয়ানদের কাছে ভালো, কিন্তু কোরিয়ানরা যদি একবার বাংলাদেশের খাবারের টেস্ট পায় তাহলে কিন্তু অনেক বেশি মজা পায়। আমার ছেলেটা তো একেবারে ফ্যানই, মানে বাংলাদেশেরই বলে বাংলাদেশ একেবারে সম্পূর্ণভাবে। আপনাদের জন্য আমাদের আসলে সবসময় কৃতজ্ঞতা থাকবে, আপনারা আমাদের পাশে আছেন, আমাদের সবসময় সাহস দিচ্ছেন। অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই 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 বাই।